প্রিয় বন্ধুরা, কাবা শরীফের ভেতরে কি রয়েছে, কাবা শরীফের দরজা কখন খোলা হয় এবং এর গ্লাভ কখন কখন পরিবর্তন করা হয়। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা কাবা শরীফ সম্বন্ধে কিছু বিস্ময়কর তথ্য দিব যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। পৃথিবীতে আল্লাহ পাকের একটি নিদর্শন হচ্ছে পবিত্র কাবা শরীফ। আর এই পবিত্র কাবা শরীফ সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা আমরা জানি না। পৃথিবী সৃষ্টির শুরু থেকে পবিত্র কাবা শরীফে আল্লাহ পাক তার মনোনীত বান্দাদের মিলন মেলা হিসেবে নির্ধারণ করে এসেছেন। আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ইবাদতের জন্য আল্লাহর নিকট একটি মসজিদ প্রার্থনা করেছিলেন। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা বাইতুল ইজ্জাত পৃথিবীর মাঝখানে ফেলে দেন। বাইতুল ইজ্জাত হচ্ছে চতুর্থ আসমানে অবস্থিত একটি মসজিদ যেখানে ফেরেশতারা আল্লাহর ইবাদত করার জন্য ব্যবহার করে থাকে। হযরত আদম আলাইহিসসালামের ছেলে হযরত শীশ আলাইহিসসালাম ওই নকশার উপর ভিত্তি করে একটি মসজিদ নির্মাণ করেন। আর এই মসজিদটি হলো আমাদের কাবা শরীফ। আমাদের কাবা শরীফ বর্গাকৃতির। পবিত্র কাবা শরীফের উচ্চতা 39 ফুট 6 ইঞ্চি। আল্লাহর ঘর কাবা শরীফ সবসময় বরকতময়, অর্থাৎ সব বরকতের আধার এই কাবা শরীফ। আর এখানে রয়েছে আল্লাহ পাকের অনেক প্রকাশ্য নির্দেশনাবলী আছে, যেমন মাকামে ইব্রাহিম, সাফা পাহাড়, মারোয়া পাহাড়, জমজম কূপ ইত্যাদি। আপনারা এটা জেনে সবাই অবাক হবেন যে কাবা ঘরের ভেতরে কোনো ধরনের ইলেকট্রিক লাইট নেই। মার্বেল পাথর দ্বারা নির্মিত এই ঘরের মেঝে ও দেওয়াল। এই ঘরের কোনো জানালা নেই, শুধু রয়েছে একটি মাত্র দরজা। আল্লাহ পাকের পবিত্র এই ঘরের দরজা হাজরে আসওয়াদের পাশে কাবা ঘরের পূর্বে পাশে অবস্থিত। হাজরে আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো পাথর। কাবা ঘরের দক্ষিণ পূর্ব কিনারায় সীনা বরাবর উঁচু দেওয়ালে রূপার বৃত্তে গাঁথা কালো পাথরকে হাজরে আসওয়াদ পাথর বলা হয়ে থাকে। এই হাজরে আসওয়াদ পাথরটি একটি বেহেস্তি পাথর। হাজরে আসওয়াদ থেকে কাবা শরীফের দরজা পর্যন্ত জায়গাটুকুকে মুলতাজাম বলে। আরও বলা হয় এই জায়গাটুকু হচ্ছে দোয়া কবুলের স্থান এবং রুকুনে ইব্রাহিম কাবা ঘরের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। যেহেতু এটি ইয়েমেনের দিকে অবস্থিত, তাই একে রুকুনে ইয়েমেনি বলা হয়ে থাকে। রুকুনে সামি কাবা ঘরের উত্তর পশ্চিম দিকে অবস্থিত, যা সিরিয়ার দিকে বরাবর অবস্থিত। হাতিম হচ্ছে কাবা ঘরের উত্তর দিকে অবস্থিত উঁচু দেওয়াল ঘেরা একটি স্থান, এটিও কাবা ঘরের একটি অংশ বিশেষ। কাবা শরীফের উচ্চতা পূর্ব থেকে 14 মিটার, দক্ষিণ ও পশ্চিম দিকের উচ্চতা 12.12 মিটার এবং উত্তর দিক থেকে 11.28 মিটার। কাবা ঘরের ভেতরের মেঝে রঙিন মার্বেল পাথরে তৈরি। পবিত্র কাবা ঘরের সিলিংটি 3টি কাঠের পিলারের উপর দাঁড়িয়ে আছে, আর 44 সেন্টিমিটার করে প্রতিটি পিলারের ব্যাস। প্রসিদ্ধ সাহাবি হযরত আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের এই পিলারগুলো স্থাপন করেন এবং এই কালো রঙের পিলারগুলোর বয়স 1350 বছর। একটি দণ্ড রয়েছে পিলারের 3টির মাঝখানে, যেখানে রয়েছে পবিত্র কাবা শরীফের জন্য পাঠানো মূল্যবান তামা ও রূপার কাজের তৈরি প্রদীপ ঝুলিয়ে রাখা আছে। 2টি সিলিং রয়েছে পবিত্র কাবা শরীফের। কাবা শরীফের ভেতরে দেওয়ালগুলো সবুজ ভেলভেটের পর্দা দিয়ে আবৃত। প্রতি 3 বছর পরপর এই পর্দাগুলো পরিবর্তন করা হয়। এছাড়াও কাবা শরীফের ছাদে 127 সেন্টিমিটার লম্বা এবং 104 সেন্টিমিটার প্রস্থের একটি ভেন্টিলেটর আছে, আর যেটি দিয়ে সূর্যের আলো কাবা শরীফের ভেতরে প্রবেশ করে। এটি একটি কাঁচ দিয়ে ঢাকা থাকে। যখন কাবা শরীফের ভেতর পরিষ্কার করা হয় তখন এই কাঁচগুলো খুলে দেওয়া হয়। কাবা শরীফের ভেতর বছরে 2 বার করে পরিষ্কার করা হয়, শাবান মাসের 15 তারিখ এবং মহরম মাসের মাঝের সময়ে। মেঝে আর দেওয়াল গোলাপ আতর মেশানো জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর মেঝে এবং দেওয়াল সাদা কাপড় ও টিস্যু দিয়ে মুছে দেওয়া হয়। এরপর প্রতিটি দেওয়ালকে সুগন্ধযুক্ত করা হয়। কাবা শরীফের উপরে কালো কাপড়ের আবরণটি প্রতি বছর 9 জিলহজ পরিবর্তন করা হয়। কাবা ঘরের এই কাপড়টি কালো সিল্কের ওপর স্বর্ণখচিত ক্যালিগ্রাফ করা গ্লাফে আবৃত থাকে। এই পবিত্র কাপড়টি কিসওয়া নামে পরিচিত। কালেমা শাহাদাত সুতা দিয়ে লিখে এই কাপড় কাঠামো তৈরি করা হয়। এই কাপড়ের 2/3 কোরআনের বাণী লিখে এমব্রয়ডারি করা হয়েছে।
পবিত্র কাবা শরীফ পরিষ্কার করার জন্য বছরে দুইবার এর দরজা খোলা হয়। হজের 15 দিন আগে এবং রমজানের 15 দিন আগে দরজা খোলা হয়। কাবা শরীফের চাবি বনি সাইবা নামক এক গোত্রের কাছে থাকে। কাবা শরীফের চাবি এই গোত্রের কাছে দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই চাবি কিয়ামতের আগ পর্যন্ত তাদের কাছেই থাকবে। তারা কাবা শরীফ পরিষ্কার করার জন্য বিভিন্ন মুসলিম প্রেসিডেন্ট, মন্ত্রী এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের অভিবাদন জানান। মক্কা শরীফের গভর্নর গণ্যমান্য ব্যক্তিদের কাবা শরীফের ভেতর নিয়ে যান, আর তারা গোলাপ জল এবং জমজম কূপের পানি দ্বারা কাবা শরীফের ভেতর পরিষ্কার করেন।